মনে বড় আশা ছিল, যাব মদিনা আর সালাম আমি করব গিয়ে নবীজি রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি। নবী গেলেন কাজ করিতে, খাদিজা বিবি বাড়িতে, আর নবীর প্রেমে মগ্ন হলেন পরকালের আশাতে। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকের আল্লাহ রাব্বুল আলামিনের মহাব্বত, রসূল পাকের মহাব্বত, আলী ফাতেমার মহাব্বত, ইমাম হাসান হোসাইনের মহাব্বত, এতগুলি মহাব্বত বুকে করে নিয়ে আপনারা মেহফিলে বসেছেন। এখন কথা হলো মহরমের চাঁদ উঠলে গোটা বিশ্বের মুসলমান মহরম পালন করে, করতে হয়, না করলে মন মানে না। তাই কেউ বা নামাজ পড়ে, কেউ বা রোজা করে, কেউ বা তসবি তাহলিল পড়ে, কেউ বা দান সদকা খয়রাত করে, কেউ বা এমন করে ঈসালে সাহাবের মেহফিল করে। কিন্তু কিছু মুসলমান আছে, আপনারা জানেন, এই মহরমটা অন্যরকম ভাবে তারা পালন করে। তাদের নামাজ নাই, তাদের রোজাও নাই, তাদের তসবি তাহলিল নাই, তাদের দান সদকা খয়রাত নাই, তাদের ঈসালে সওয়াবও নাই। তাদের কি আছে? না তাদের ছুরি আছে, তাদের লাঠি আছে, তাদের ঢোল আছে, তাদের তবলা আছে, তাদের বাজনা আছে, তাদের মদ আছে, তাদের গাঁজা আছে, তাদের তাজিয়া আছে। এই করে কাকে খুশি করে? না আল্লাহকে খুশি করে, রসুলকে খুশি করে, আলী ফাতেমাকে খুশি করে, ইমাম হাসান হোসেনকে খুশি করে, ঠিক না ভুল ভাই? কিছু মুসলমান আছে ইমাম হাসান হোসেনকে খুশি করার জন্য বুকে হাত চাপড়া ছুরি নিয়ে, আলী ফাতেমাকে খুশি করার জন্য তাজিয়া বার করে, উটের পিঠে আলীর কবর তৈরি করে, করে না করে না? কিন্তু আজকের আপনারা যেটা করলেন, এটা হলো সুন্নত তরিকা, এটাই হলো শরিয়াত, এটাই হলো মেন, এটাই হলো মূল। তা আমি আপনাদের বলে যাই, কিছু মুসলমান আছে যারা এসব পালন করে না। আল্লাহকে খুশি করার জন্য মদ খায়, রসুলকে খুশি করার জন্য বাজনা বাজায়, আলী ফাতেমাকে খুশি করার জন্য তাজিয়া বার করে, ইমাম হাসান হোসেনকে খুশি করার জন্য বুকে হাত চাপড়ায়। তাই আমি আপনাদের বলে গেলাম, নেকির কাজ যদি আপনি না করতে পারেন, অন্তত গোনা করাটা বন্ধ করতে হবে। তো নেকি আপনি করতে পারছেন না ঠিকই কথা, অন্তত গোনাটা একটু বন্ধ করুন। আপনি একজন ব্যবসাদার, ব্যবসা করেন, ব্যবসা আপনার লাভ হচ্ছে না আমি মেনে নিচ্ছি, কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আসল থেকে কেটে যেন লস না হয়ে যায়, তাহলে ব্যবসাটা মাঠে মারা যাবে। কেন বলছি? না আমরা যখন ছোট ছিলাম তখন দেখেছি লাঠি খেলা হতো, লাঠি খেলা, কিন্তু সেটা লাঠি খেলা ইন্তেকাল করে বিদায় নিয়েছে, নতুন খেলা বার হচ্ছে, আধুনিক যুগ। তো ঠিক সেই ভোটের সময় সেই বিজয় মিছিল বার হয়, মদ শরাব পান করে বেটা ছেলেরা মেয়ে ছেলে সাজে, আর ঢোল তবলা বাজায়, তালে তালে নাচে, মহরম পালন করছে সেই রকম করছে, আর তার দিকে হাজার হাজার যুবক যুবতী তাকিয়ে তাকিয়ে দেখছে, গোনা করছে, নাজায়েজ, হারাম। তা আমি আপনাদের বলে গেলাম, কোনটা হক, কোন জিনিসটা সত্য, কোনটা ন্যায়, সেটাই সর্বপ্রথমে উপলব্ধি করুন, তারপরে হকের জন্যে, ন্যায়ের জন্যে, সত্যের জন্যে নিজের মূল্যবান জীবনটাকে খরচ করুন, ইহকাল পরকালে কামিয়াবি হয়ে যাবেন। যেহেতু আজকের দশই মহরম, দশই মহরম মানে আমাদের মনে একটাই ধাক্কা খায়, মনটা শিবরে ওঠে শুনলে, কেন না? আমরা জানি যে দশই মহরম মানে কারবালা, আর কারবালা মানে এটাই মনে করি যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হজরতে ইমাম হাসান, ইমাম হোসাইন,
তিনি যে কারবালার ময়দানে সপরিবারে শাহাদাত বরণ করেছিলেন তার একটা মর্মান্তিক ঘটনা। কিন্তু না, দশই মহরম মানে কারবালা নয়, দশই মহরম তারিখে কারবালার ঘটনাটা ঘটেছিল, কারবালার ঘটনা ঘটার জন্য কিন্তু দশই মহরম নয়, ভালো করে বুঝবেন। কারবালার যুদ্ধ একটা ঘটনা, ওটা কারবালার ঘটনার আগে, যুদ্ধের আগে বদরের যুদ্ধ হয়েছিল, কারবালার যুদ্ধের আগে ওহদের যুদ্ধ হয়েছিল, খন্দকের যুদ্ধ হয়েছিল, খয়বারের যুদ্ধ হয়েছিল, গজবায় বনু মুস্তালিকের যুদ্ধ হয়েছিল, সেই সমস্ত যুদ্ধে হাজার হাজার সাহাবা একরামরা শহীদ হয়েছে, কিন্তু তাদের কথা আমাদের একবারও মনে পড়ে না। দশই মহরম আসলে কারবালার কথা মনে পড়ে, কেন? এদিনে একটা গুরুত্ব আছে, আমরা গুরুত্ব দিই তাই গুরুত্ব পাই। আমরা যখন মাদ্রাসায় পড়তাম, এই দশই মহরম কি হতো, আমরা কোরআন শরীফ খতম করতাম। এরকম লোক আছে কোরআন শরীফ খতম হয় না? আর একটা আছে দশই মহরম হাদিস, আপনারা শুনেছেন কি জানিনি, বাইয়াকি শরীফের হাদিস এবং ইবনে মাজাহ শরীফের হাদিস, মান ওয়াসা আলা আয়ালিহা ফি ইয়ামি আশুরা, যে ব্যক্তি আশুরা দিন দশই মহরমের দিন তার পরিবারের সদস্যদের জন্য পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করবে, ভালো খাদ্যের ব্যবস্থা করবে, আল্লাহ পাক বছরে বেশিরভাগ সময় তাকে ভালো খাবার তৌফিক দান করবে, বলুন সুবহানাল্লাহ। হাদিসটা মনে রাখবেন, দশই মহরম একটু ভালো খাদ্যের ব্যবস্থা করতে, আপনারা কি জোগাড় করেছে আমি কিচ্ছু জানিনি, দেখিনি তো, হাদিসটা মনে রাখবেন, দশই মহরম ভালো খাদ্য যদি কেউ খায়, আল্লাহ তার বছরের পুরোটা সময় বেশিরভাগ সময় ভালো খাবার তৌফিক দান করবেন, রসুল্লাহর হাদিস। আর দশই মহরমে কি আছে, রোজা। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী قديم المدينة فوجد اليهود الصيام يوم عاشوراء الله ربي دائما بأمار এই দশই মহরম তারিখে মদিনার ইহুদিদের কাছে গিয়েছিলেন রসুল্লাহ, তিনি লক্ষ্য করে করে দেখেছেন মদিনার ইহুদিরা কিন্তু দশই মহরম তারিখে রোজা রাখে। আল্লাহর নবী দশই মহরমের রোজা রাখতে দেখে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযা তাসুমুনহু, তোমরা কেন এই দিনে রোজা রাখো, মা হাযাল ইয়ামুল্লাযী তাসুমুনহু, কেন তোমরা দশই মহরম রোজা রাখো? মদিনার ইহুদিরা সেদিন বলেছিল যে এই দিনটা হলো একটা গুরুত্বপূর্ণ দিন, হাযা ইয়াউমুন আযীম, এটা হলো একটা গুরুত্বপূর্ণ দিন, এটা হলো একটা মহান দিন, আনজাল্লাহু মূসা ওয়া কওমাহু, কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম সমেত নীল দরিয়া পার করে দিয়েছিলেন, নাসা দিয়েছিলেন, অগর্রাক ফিরআউন কওমাহু, আর ফেরাউন তার জাতি সমেত ধ্বংস করে দিয়েছিল, ফাসামাহু মূসা শুকরান, মূসা নবী আল্লাহর শুকরিয়ার জন্য রোজা রেখেছিল, ফানাহনু নাসুমুহু, তাই আমরাও রোজা রাখি। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, ফানাহনু আহাক্কু আওলা বি মূসা মিনকুম, আমরা মূসা নবীর অনুসরণ করার বেশি হক রাখি, ফাসামাহু মূসা শুকরান, আমার রাসূল কিন্তু একটা জিনিস আমরা জানি, যে আমরা যে কাজ করি ইহুদি খ্রিস্টান নাসরাদের সঙ্গে যেন সামঞ্জস্য না হয়, কারণ আমরা একটা হাদিস জানি যে আলমারু মায়ামান আহাব্বা, যে জায়গায় ভালো ভাবে তার সঙ্গে তার হাসর নাসর হবে, এটা জানি। তাই একটা রোজা ইহুদি খ্রিস্টানরা রাখে, সাহাবারও একটা রোজা রাখে, এ হচ্ছে গণ্ডগোল, তাহলে একটা রোজা তো রাখা যাবে না।
তাই মুসলিম শরীফের হাদিসের ভিতরে এসেছে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি তিনি বর্ণনা করেছেন হাইনা সামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি আল্লাহর নবী আশুরার রোজা তিনি রেখেছেন সাহাবাদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন সাহাবীরা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাহু ইয়াউমু তুআযিমুল ইহুদ ওয়ান নাসারা এই দিন তো ইহুদি নাসারা সম্মান করে ইহুদি নাসারা তো এই দিনে রোজা রাখে রাসূলুল্লাহ সাহাবীদেরকে বলেছিলেন ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহ সুমনাল ইয়ামাত তাসিয়া আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে পরবর্তী বছর আমি রাসূলুল্লাহ এই দশই মুহররমের সঙ্গে মিলিয়ে দশই মুহররমের সঙ্গে মিলিয়ে নয় মুহররম এই দুটো করে রোজা রাখব ক্বালা ফালাম ইয়াতিল আমুল মুকবিল হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু পরবর্তী বছর দশই মুহররম আসার আগে রাসূলুল্লাহ কিন্তু ইন্তেকাল করেছিলেন এই হাদিস থেকে প্রমাণিত যে মুহররমের রোজা কয়টা দুটো একটা রাখা যাবে না মনে রাখবেন মুহররমের রোজা অনেক গুরুত্ব আছে বুখারী শরীফের 1824 নম্বর হাদিস মুসলিম শরীফের 1919 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ নবী সাহাবী রুবাই বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ কি করতেন এই মুহররমের দশই মুহররমে আনসারি সাহাবাদের গ্রামে ঘোষক পাঠিয়ে ঘোষণা করে দিতেন যে সকালবেলা যে ব্যক্তি কিছু খেয়ে ফেলেছো বাকি দিন সে যেন না খেয়ে পূর্ণ করে আর যে ব্যক্তি কিছু খাওনি সে যেন সারাদিন রোজা রাখে বলছে যে আমরা সাহাবি বলছে যে আমরা রোজা রাখতাম কচি কচি বাচ্চাদেরও রোজা রাখাতাম খেলনা দিয়ে রাখতাম যাতে কান্নাকাটি না করে আর আমরা কি করি বড় বড় মেয়ে ছেলে মাধ্যমিক পরীক্ষা দেবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে রোজা রাখতে হবে না পড়াশোনা ক্ষতি হবে করি না করি না তাহলে আমাদের কাছে কি হলো পরীক্ষার রেজাল্ট আমাদের আগে হয়ে গেল কারণ আল্লাহ বলেছে ফরজ ওটা মাধ্যমিক ফার্স্ট ডিভিশন পেতেই হবে বুঝতে পেরেছেন আল্লাহর নবীর সাহাবী হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলেছেন সুইলা আন সিয়ামি ইয়ামি আশুরা আল্লাহর নবীর কাছে আশুরা রোজার ফজিলত জিজ্ঞাসা করেছিলাম আল্লাহর নবী বলেছেন সিয়াম ইয়ামি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাত আল্লাতি ক্বালাহু আমি রাসূলুল্লাহ সারাকি যে ব্যক্তি আশুরা রোজা রাখবে আল্লাহ তা রাব্বুল আলামিন তার বিগত এক বছরের গুনাহ খাতা মাফ করে দেবে বলুন সুবহানাল্লাহ আশুরা রোজার গুরুত্ব কেমন দেখেছেন এক বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেবে আশুরা রোজা রাখলে তা আপনাদের অনুরোধ করব যদি সমর্থ হয় পরের বছর থেকে আশুরা রোজা রাখবেন কারণ রমজানের রোজা যখন ফরজ ছিল না তখন ফরজ ছিল কি এই আশুরার রোজা মুহররমের রোজা কিন্তু রমজানের রোজা যখন ফরজ হয়েছে তারপর থেকে এটা সুন্নত হয়ে গিয়েছে আর এই দশই মুহররম অনেক গুরুত্ব আছে এই লাইলাতুল আশুরা একটা গুরুত্ব আমার আল্লাহর কাছে আছে কারণ না এই লাইলাতুল আশুরা দশই মুহররম আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছিলেন আবার দশই মুহররম আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন দশই মুহররম আল্লাহ পৃথিবী বানিয়েছিলেন আবার এই দিনে পৃথিবী ধ্বংস হবে আপনার আমার বাপ হযরত আদম আলাইহিস সালাম জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়িয়ে 350 বছর কেঁদেছিল দোয়াটা কবুল হয়ে কান্নাটা বন্ধ হয়েছিল এই দশই মুহররম তাহলে দশই মুহররম গুরুত্ব আছে তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করে দিয়েছেন আলা তাবুদুনা মা তানহিতুন কোরআনে কারীমের পারা নাম্বার হলো 23 সূরার নাম হলো সূরা সাফাত আয়াত নাম্বার হলো 95 95
আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে যখন কওমের মানুষেরা বলছে চলো তোমাকে মেলায় যেতে হবে, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কওমের মানুষদেরকে সেদিন বলেছিলেন শরীরটা বড় অসুস্থ যেতে পারবো না, তোমরা প্রয়োজন হয় মেলায় চলে যাও। কওমের মানুষেরা যখন মেলায় চলে গেল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ওনাকে তো বলে গিয়েছিল সবাই যে ঠাকুরগুলো আছে একটু ভরণ পোষণ করি দেখাশোনা করিস। উনি চিন্তা করছে বলে গেছে ভরণ পোষণ করি দেখাশোনা করিস, খাদ্যটা তো দিতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এইবারে পাত্রে করে খাদ্য নিয়েছে মিষ্টি মেটাই যাই হোক নিয়ে ঠাকুরের কাছে বলছে এলে খা, এর বলছে তুই একটু খা, ঠাকুর খায় না, বলে মাসি বলেছে তাড়া কিচ্ছু করতে পারে না। ইব্রাহিম খলিলুল্লাহ রাগ কান পর্যন্ত থাকবে না মাথা উঠে যাবে ভাই, বলে যে ঠাকুর খেতে পায় না মাসি তাড়াতে পারে না তারে খাওয়া দেয়, আবার বলেছে দেখিস ভরণ পোষণ করিস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ একটা কুড়াল এনেছে, কুড়াল এইবারে সব মার্ডার করতে শুরু করে দিয়েছে একটা একটা করে, সব যখন মার্ডার করে দিল কুড়ুলটা নিয়ে বড় ঠাকুরের গলায় ঝুলিয়ে দিয়ে চলে আসলো। ওরা এইবারে মেলায় থেকে যখন ফিরে এসে এসে দেখে সব শহীদ হয়ে গেছে, কি হবে ভাই এরা কি ঝগড়া করলো নাকি শহীদ হয়ে গেল। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করছে এ কাজটা কে করেছে তখনই বল, ঠাকুরগুলো কে ভেঙে দিয়েছে। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সেদিন বলেছিলেন কোরআনে কারীমের ভাষায় আলা তাবুদুনা মা তানহীতুম, তোমরা কি তাদের পূজা করো যাদেরকে তোমরা নিজে হাতে বানিয়েছ, আল্লাহু খলাকাকুম মা তাআমালুন, আমি আল্লাহর কসম করে তোমাদের বলছি এই ঠাকুরগুলো এদের এবং তোমাদের আল্লাহই সৃষ্টি করেছেন। এই কথা শোনার পরে কওমের মানুষের এবার আলোচনা করতে লাগলো, قالوا مولاه بنيانا فألقوه في الجحيم, ইব্রাহিম এর জন্য একটা অগ্নিকুণ্ড বানাও, ওই অগ্নিকুণ্ডে ইব্রাহিম কে নিক্ষেপ করো। কোরআন কারীমের অপর জায়গা 17 পারা, সূরার নাম হলো সূরা আপনারা সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 68, قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين, কওমের মানুষেরা সেদিন বলতে লাগলো যদি কিছু প্রতিশোধ নিতে চাও দেবতাদের প্রতিশোধ নিতে চাও হারিকো ইব্রাহিমকে তোমরা জ্বালিয়ে দাও আগুনে ফেলে দাও। বেঈমান নমরুদ কি করলো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর জন্য বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করলো, চড়ক তৈরি করলো, ওই চড়ক থেকে ইব্রাহিম খলিলুল্লাহকে নিক্ষেপ করলো আগুনে। আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, কল্লায়ানার গনি বরদাও ওয়াসালামান আলা ইব্রাহিম, আল্লাহ আগুনকে ডেকে বলেছিলেন আগুন ইব্রাহিমের পশম পর্যন্ত জ্বালাবি না, ইব্রাহিমের জন্য মনোরম নয়া বিরাম আরামদায়ক হয়ে যাবি। নমরুদের বানানো আগুনটা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য যে দিন আরামদায়ক নিরাপদ জায়গা হয়েছিল, নমরুদের বানানো আগুনের কুণ্ডটা দপ করে নিভে গিয়ে যেদিন আল্লাহ রহমতের বাগান হয়ে গিয়েছিল বাবা ওই দিনটা হলো এই মহরমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। 10ই মহরম গুরুত্ব আছে। হযরতে নূহ নবীর কথা একটুখানি বলি, কোরআনে কারীমের পারা নাম্বার হলো 20, সূরার নাম হলো সূরা আল কাবুত, আয়াত নাম্বার হলো 14-14, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা আলফা সানাতিন ইল্লা 50 আমা, হযরতে নূহ নবী
একটা দুটো ঘন্টা নয়, একটা দুটো বছর নয়, একটা না সাড়ে নয় শত বছর ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহর কথা শুনিয়েছেন, কেউ শোনেনি নূহ নবীর কথা। যেখানে ভিড় ভাট নয় সেখানে নূহ নবী চলে যায়, আল্লাহর কথা বলে, জাহান্নাম থেকে বাঁচার কথা বলে, কি বক বক করে শুনে পারা যায় না। وَجَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ কানে আমল গুঁজে দেয়, শুনে পারা যায় না। তা কতক্ষণ কানে আমল দিয়ে রাখবে, তা কানে তুলো ঢোকো, তুলে তুলো দিয়ে রাখতো কানে, প্লিজ শুনে শুনে পারা যায় না। যেখানে ভিড় ভাড়টা সেখানে চলে যায়। হযরতে নূহ নবী সাড়ে নয় শত বছর ধরে ইসলামের দাওয়াত তিনি দিতে শুরু করেছেন, কেউ মানে না নূহ নবীর কথা, কানে আমল গুঁজে দিয়ে রাখে, কানে তুলো দিয়ে রাখে, নূহ নবীর কথা তারা শুনবে না। কিন্তু নূহ নবীর কওমের একটা ভালো গুণ ছিল, ওরা নূহ নবীর কথা শুনতো না, কিন্তু নূহ নবীর গায়ে কোনোদিন ওরা আঁচড়ও দিত না। যেদিন নূহ নবীর গায়ে ওরা তুলেছে সেই দিন থেকে ওদের কপাল পড়ল। কিছু লোক এসে বলছে এই নূহকে টেনে হিসতে না এই জঙ্গলে নিয়ে ফেল, মাইকটা এই সাইড, সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলছে যে নূহকে টেনে হিঁচড়ে জঙ্গলে নিয়ে ফেল, নূহ নবীর পায়ে দড়ি বেঁধেছে, পায়ে শিকল দিয়ে হিচড়াতে হিচড়াতে টানতে টানতে নিয়ে যাচ্ছে, নূহ নবীর চেহারাটা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, কাকে নিয়ে যাচ্ছে, কোনো হিংস্র জীব জন্তুরকে না, নাউজুবিল্লাহ, আল্লাহর একজন নবীকে নিয়ে যাচ্ছে, চেহারাটা কিন্তু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে, দেহটা রক্তাক্ত হয়ে যাচ্ছে, নূহ নবীকে টানতে টানতে নিয়ে ওই জঙ্গলের কাছে গিয়ে ফেলে দিল। বলে মরে যাবে, বেহুশ হয়ে গিয়েছে, বলে এবার মরে যাবে, তা মরা মানুষেরা বাইরে কি হবে, খুলে দে, বাদন খুলে দিয়েছে, বেহুশ হয়ে পড়ে আছে নূহ নবী, মরে যাবে ভেবে ওরা ওখান থেকে চলে আসলো। তিন দিন তিন রাত কেটে গেল, বেহুশ হয়ে পড়ে আছে নূহ নবী, যখন তিন দিন তিন রাত পরে হুঁশ ফিরে এসেছে, হযরতে নূহ নবী কোন রকমে হাত দুখানা আল্লাহর দরবারে তুলে তিনি বদদুয়ার হাসে দিন পেতেছিলেন, রব্বিলা তাদার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ার ইন্নাকা ইউতাজারুহুম ইউযিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরাম নূহ নবী আল্লাহর কাছে বদদুয়ার হাত তুলেছে, ইয়া রাব্বাল আলামিন ওদের একটাও আপনি জমিনে যেন বাঁচিয়ে রাখবেন না, আপনি যদি ওদের জমিনে বাঁচিয়ে রাখেন কাফের সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবে, আপনার ইমানদার বান্দা যে কটা আছে সফরা কাটি দিবে, পথভ্রষ্ট করবে, একটাও যেন আপনি দুনিয়ায় বাঁচিয়ে রাখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীর দোয়া সেদিনে কবুল করে নিয়েছিলেন, জিব্রাইল মারফাত নূহ নবীকে জানিয়ে দিয়েছিলেন যে তুমি একটা কিস্তি বানাও, নৌকা বানাও। কিরকম নৌকা? না, 600 গজ লম্বা, 300 গজ চওড়া নৌকা। এলাকার মানুষ সব দেখছে যে নূহ নবী নৌকা করছে, সব বলাকা করছে কি ব্যাপার, নূহ এবার নৌকা তৈরি করছে কেন, সে দিনের কাজ করতে আর করে না নাকি? এই নু, তুই সে দিনের কাজ করতে আল্লাহর কথা বলতিস আর বলিস নি, এখন সুসর মিস্ত্রি কাজ করছি নাকি, আর এত বড় নৌকায় ভাসাবি কোথায়, এত পানি কোথায়? নূহ নবী মনে মনে বলছে পরে বুঝবি তারা। আর নূহ নবীর কমের একটা এমন গুণ ছিল, নৌকা তৈরি করেছ তো, ওরা সেই নৌকায় গিয়ে পায়খানা করতিস, কিরকম মানুষ বলতেন দেখি,
নৌকায় গিয়ে পায়খানা করে। নূহ নবী আল্লাহর কাছে বলতে, আল্লাহ কি সর্বনাশ, প্লাবন হলে তো এই নৌকায় উঠতে হবে, কি হবে এবার চিন্তা পড়ে গেছে। আল্লাহ বলে কোনো চিন্তা করতে নয়, যারা পায়খানা করবে তারাই পরিষ্কার করবে। এখন একটা অন্ধ লোক, নূহ নবীর জামানায় অন্ধ লোক ছিল বেশি, একটা অন্ধ পায়খানা করতে গিয়ে ভালো দেখতে পাবে না তো, পড়ে গেছে। পড়ে যাবার পরে উঠে দেখে সে পায়খানা থেকে উঠে চোখ ভালো হয়ে গেছে। এইবারে গ্রামের দিকে গিয়েছে, বলে সেই অন্ধ এসতে কানা আসতেছে কাছাকাছি, বলে কী ব্যাপার ওর কানা ভালো হয়ে গেল কেন? বলে সেই নৌকায় পড়ে গেছে, অন্ধ ভালো হয়ে গেছে। তাই এবার যে কটা কানা রয়েছে সব ছুট, কানাগুলো ছুট, পায়খানা দিলে ভালো হয়ে যাবে, সব দেখতে পাচ্ছে ভালো হয়ে যাচ্ছে, যা কানা আসছিল সব ছুটেছে পায়খানা লেবে, ভালো মলম অন্ধ সব সেরে এসেছে। লাস্টে কিছু কিছু অন্ধ তারা পায় না, তাই কাঠ খুঁচড়ে খুঁচড়ে বার করতেছে, পুরো নৌকা ধুয়ে মুছে পরিষ্কার। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে জানিয়ে দিলেন প্লাবন শুরু হয়ে যাবে, নৌকায় উঠে যাও। বিস্তারিত ঘটনা সংক্ষেপ বলবো, হযরতে নূহ নবীর হাতে হাত দিয়ে যারা কলমা পড়েছিল মুষ্টিমেয় কতজন মানুষ, হযরতে নূহ নবী তাদেরকে নিয়ে নৌকায় কিস্তিতে উঠে গেল, প্লাবন শুরু হয়ে গেল, নিচে দিয়ে পানি উঠতে লাগলো, উপর দিয়ে ঝড় তুফান বৃষ্টি শুরু হতে লাগলো, গোটা পৃথিবীটা বন্যায় সয়লাব হয়ে গেল, বড় বড় পাহাড় পর্বতগুলো পর্যন্ত 40 গজ মাটির নিচে চলে গিয়েছিল। হযরতে নূহ নবী আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, আল্লাহ এই প্লাবন আপনি এবার বন্ধ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর দোয়াটাকে কবুল করে নিয়ে প্লাবন বন্ধ করে দিয়েছিলেন, আর নূহ নবীর ওই কিস্তিটা ওই পানিতে ভাসতে ভাসতে পানি কমে গিয়েছে, কিস্তিটা ভাসতে ভাসতে কাবা শরীফ বরাবর ওই জুদি নামক পর্বতে যেদিন গিয়ে ঠেকেছিল বাবা, ওই দিনটাও হলো এই মহরমের 10 তারিখ। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে মুসা নবীর কথা একটু খুনি শুনতে হয়, হযরতে মুসা নবী আল্লাহর সঙ্গে কিন্তু উনি কথা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মুসা নবীকে ডেকেছেন, মুসা তুমি আমার কাছে চলে এসো, তুর পর্বত এসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে, তুর পর্বত এসো। হযরতে মুসা নবী জুতো পায়ে দিয়ে তিনি চলতে লেগেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআনে কারিমে 16 পারা সূরা তোহার 12 নম্বর আয়াত, ইয়া মুসা ইন্নি আনা রাব্বুকা ফাসলা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুয়া, আমি হলাম তোমার প্রভু তোমার রব, তুমি তো একজন পবিত্র, তুয়া পর্বতে রয়েছ, জুতো দুটো খুলে তুমি এসো ও মুসলমান ঘরের সন্তান। হযরতে মুসা নবী যেদিন আল্লাহর সঙ্গে কথোপকথন করার জন্য ওই তুর পর্বতে গমন করেছিল, ওই দিনটা হলো বাবা এই মহরমের 10 তারিখ। জোরে বলো সুবহানাল্লাহ। গ্রুপ তো আছে 10ই মহরমের। ফেরাউন বেঈমান, আপনারা শুনেছেন ইমাম সাহেব বলছিল, হবে স্যার বেঈমান ফেরাউন মুসা নবীকে বলছে, ও মুসা তুমি তো খুব জাদু জানো না, যে ওরা যে ভাষায় মজাদারে বলে জাদু, বলে বিশাল বড় জাদুঘর, খুব জাদু জানো না, তা আমার জাদুঘরদের সঙ্গে একদিন লড়াই করতে হবে। তা ঠিক আছে, কবে? মুসা নবী বলে সেই মেলা হয় না, একটা বড় মেলা হয় ওই মেলার দিনে হবে, ফালতু লোক বেশি না হলে ভালো লাগে না দেখাতে। ঠিক আছে, মেলার দিনে জাদু দেখাবে। ফেরাউনের জাদুকররা হাজার হাজার জাদুকর হাজির, মুসা নবীও হাজির। ফেরাউনের জাদুকররা জিজ্ঞাসা করছে, মুসা তুমি আগে নিক্ষেপ করবে না আমরা আগে নিক্ষেপ করব? মুসা নবী বলে তোমরা আগে নিক্ষেপ করো দেখি। ফেরাউনের জাদুকররা হাতের রশিগুলো লাঠিগুলো নিক্ষেপ করলো, কৃত্রিম রূপে সাপ হয়ে ময়দানে ফোঁস 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 করতে লাগলো। মুসা নবী ভয় খেয়ে গেল। আল্লাহ পাক বললেন, লা তাখাব, ও মুসা তুমি ভয় করো না, করো না, ইন্নাকা মুতাল আলা, তুমি অবশ্যই বিজয়ী হবে। আলকিমা ফি ইয়ামিনিকা, তোমার ডান হাতে যে লাঠিটা আছে ওটা নিক্ষেপ করো, তালকাব মা সানাউ, ওদের সব কৃত্রিম সাপগুলো গ্রাস করে নেবে। ফালকাসা ফাইজা হিয়া সুরবানুম
নবীর হযরতে মুসা নবী হাতে লাঠিটা নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে বিশাল বড় আস্থা অজগর হয়ে গেল, ওদের সব সাপগুলো গ্রাস করে নিল। সুবহানাল্লাহ, সব গিলে খেয়েছে। ফেরাউনের জাদুকর আবার সত্যিকার তো চিনতে পেরেছে, সত্যিকারের এটা একজন নবী। সঙ্গে সঙ্গে ওরা সেজদায় পড়ে গেছে, মুসার হাতে হাত দিচ্ছে, বায়াত হচ্ছে, কলমা পড়ছে। ফেরাউন কি বলছে, লাউসাল্লিবান্নাকুম, তোতে শুলি চড়াবো, শুল বলো আমার আছে। বিশাল ঘটনা। এইবারে মুসা নবী আছে, ফেরাউনের মানে ফেরাউন কলমা পড়ে না, ফেরাউনের সঙ্গী সাথী মন্ত্রী পরিষদ ওনার সমস্ত মানুষরা কেউ কলমা পড়ে না, আল্লাহ আজাব পাঠায়। ফেরাউন মুসা নবীর কাছে এসে বললো, ও মুসা একটুখানি আল্লাহর বলো না, আজাবটা তোর লিতি কলমা পড়বানি। আজাব তুলে নেয়, কলমা পড়ে না। আবার আজাব আসে, তুলে নেয়, কলমা পড়ে না। কোরআন শরীফ এসেছে যে নয় রকম আজাব এসেছিল, নয় রকম। সর্বশেষ সমস্ত মানুষ ফেরাউনের কাছে এসে বলছে যে এই মুসার যদি না শেষ করা যায়, এ তো কোনো মতেই রেহাই হবে না আজাব, আমাদের উপর একের পর এক আজাব আসছে, কি হবে? ফেরাউন বলল, হ্যাঁ মুসার ওই তার ওই কম রয়েছে না, ওই কমকে শেষ করতে হবে। এই গুঞ্জন চলে রটতে চলেছে। আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। কোরআনে কারীমের 19তম পারা সূরা শুআরা 52 নম্বর আয়াত। ফাওহাইনা ইলা মূসা, আল্লাহ মূসা নবীকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন, আমার বান্দাদেরকে নিয়ে রাতারাতির মধ্যে মিশর থেকে বেরিয়ে পড়ো, রাতারাতির মধ্যে তুমি চলে যাও। হযরতে মূসা নবী বনি ইসরায়েলদের নিয়ে রাতারাতি তিনি চলে যেতে শুরু করেছেন। ফেরাউন বেঈমান যখন খবর পেয়ে গেল, সকালবেলা চলতে শুরু করেছেন, মুসা নবীকে ধরবে বলে ধাওয়া করতে শুরু করেছেন। কোরআনে কারিমের ভাষায় ফালাম্মা তারাল জামআন, একটা কম যখন আরেকটা কমকে দেখে ফেলল, মুসা নবীর কম যখন ফেরাউনের কমকে দেখে ফেলল, আলা আসহাব মুসা, মুসা নবীর কমের মানুষরা বলতে লাগলো, ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা খেয়ে গেলাম, আমরা তো ধরা পড়ে যাব। মুসা নবী বললেন, কখনোই না, কখনোই না, ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আমাদের রব তো আমাদের সঙ্গে আছে, তিনি অবশ্যই আমাদের পথ দেখিয়ে দেবেন, আল্লাহ তিনি আমাদের রাস্তা দেখিয়ে দেবেন। ফাওহাইনা ইলা মুসা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুসা হাতের লাঠিটা দরিয়ায় নিক্ষেপ করো। হযরতে মুসা নবী হাতের লাঠিটা যখন দরিয়ায় নিক্ষেপ করলো, দরিয়াটা ফাঁক হয়ে গেল, 12টা রাস্তা হয়ে গেল। হযরতে মুসা নবীর কওমেরা ওই রাস্তা দিয়ে পার হতে শুরু করলো, মুসা নবী কওম সমেত রাস্তা দিয়ে পার হয়ে গেল। এইবার বেঈমান ফেরাউন ওই নীল নদের কাছে এসে হাজির। ফেরাউন এসে বলছে, দেখেছিস কেরকম খোদা? ফেরাউন দাবি করেছিল না, আনা রাব্বুকুমুল আ'লা, আমি বড় খোদা বাক্স। ফেরাউন দাবি করেছিল, আমি খোদা বাক্স, খোদা না, খোদা বাক্স। এইবারে ফেরাউন বলছে, দেখেছিস কিরকম খোদা আমি, কেন রাস্তা কর দিছি নদীর উপর দিয়ে, চল চল চল। ফেরাউন বেঈমান লোক নিয়ে যখন নীল নদ দিয়ে চলতে শুরু করল, ওই গ্রানটাক রাস্তা দিয়ে চলতে শুরু করল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ও রাস্তা তো মুসা নবীর জন্য হতে বলেছিল, ফেরাউনের জন্য নয়। ফেরাউন বেঈমান যখন নীল নদের মাঝে চলে গেল, পানি চুড়ে গেল এমনি এমনি, এইবারে ফেরাউন বেঈমান লোক লস্কর নিয়ে ওই নীল নদে ডুবে মারা গেল। কোরআনে কারীমের ভাষায় ওয়ানজাইনা মুসা মাহু আজমাইন,
না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে না, আমি মূসা এবং মূসার কওমকে ওই নীল নদ থেকে উদ্ধার করে নাজাত দিয়েছি, সুম্মা আগরাকনাল আখিরিন সুম্মা আগরাকনাল আখিরিন, ফেরাও তার জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, এটাই হলো আমার বলার উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ফেরাউন এবং তার কওমকে বাহারে কুলসুম নীল দরিয়ায় ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিল, আর মূসা নবী এবং তার জাতিকে নীল নদ পার করিয়ে নাসা দিয়েছিলেন, ওই দিনটাও হলো এই মহরমের 10 তারিখ। জোরে বলো সুবহানাল্লাহ। একটা নবীকে মাছে খেয়েছিল, ওই নবীটা কে? সুলাইমান নবী তো না, ইউনুস নবী। আচ্ছা, ওয়াজ সবাই শোনে তো, ছোটোখাটো আলেম সবাই। ইউনুস নবীকে মাছে খেয়েছিল, হযরতে ইউনুস নবী দিনের দাওয়াত দিচ্ছে, আল্লাহর কথা বলছে, রসুলের কথা বলছে, ইমানের কথা বলছে, জান্নাত জাহান্নামের কথা অমুক তমুক অনেক কিছু বলে, কেউ শোনে না। ইউনুস নবী কি করলো? কমের মানুষদেরকে বলে দিল, তোরা 3 দিন বেঁচে থাকবি। কদিন? 3 দিন, তারপরে সব শেষ হয়ে যাবে। কমের মানুষ যা যা যা, মিথ্যে কথা মানে না। এইবার যখন আজাব শুরু হয়েছে, কমের মানুষ বলছে তাই তো, হে আজাব আসতেছে, কি হবে কি হবে, সব ডাক 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 ডেকে সব একটা ময়দানে চলে গেল, গরু ছাগল যা ছিল সব পশুপাখিদের নিয়ে চলে গেল, গিয়ে হু করে কাঁদতে লাগলো, তহবাতিল্লাহ পড়তে লাগলো। আল্লাহ তো কান্না দেখে আল্লাহ বলে দেখ ওদের মাফ কর দেই, আল্লাহ মাফ করে দিয়েছে। ইউনুস নবী দেখছে যে তাই তো, আমি তো বলেছি যে ওদের উপর আজাব আসবে, তো আজাব তো আসেনি, কি হবে তাহলে? ওরা মনে করবে আমি মিথ্যা নবী, সত্য নবী না। এখন ইউনুস নবীর কম যখন আল্লাহ ওদের মাফ করে দিয়েছে, আজাব আসেনি, ইউনুস নবী আর কমের কাছে আসে না, বলে গেলে আমার মেরে ফেল দেবে, যাবো না। ইউনুস নবী চলে যাচ্ছে, আল্লাহ কিন্তু বলেন ইউনুস নবীকে চলে যেতে, একটু আগে বলেছে না যে মূসা নবীকে আল্লাহ বলেছে কওমেরদের নিয়ে পার হয়ে যাও, মিশর ছেড়ে দাও, কিন্তু ইউনুস নবীর কিন্তু বলেনি। হযরতে ইউনুস নবী কওমের মানুষদেরকে ছেড়ে উনি চলে যাচ্ছেন, দরিয়া পার হবে নৌকায় উঠেছেন, হঠাৎ করে নৌকাটা টলমল টলমল করতে লাগলো, বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেল, নৌকার ক্যাপ্টেন বলতে লেগেছে এই নৌকায় কে আছো এমন ব্যক্তি, মালিকের ভাগা হুয়া গোলাম, মালিকের কাছ থেকে না বলে পালিয়ে যাচ্ছ, সেটা কি? ইউনুস নবী তো, ইউনুস নবী বুঝতে পেরেছেন আমি হলাম সেই মালিকের ভাগা হওয়া গোলাম, আল্লাহকে না বলে পালিয়ে যাচ্ছে, আল্লাহ আমাকে এখনো যেতে বলেনি, আমি কিন্তু পালিয়ে যাচ্ছে। কোন কোন তাফসীরের কিতাবে এসেছে লটারি কাটা হয়েছিল, লটারিতে কিন্তু ইউনুস নবীর নাম পড়েছিল, হযরতে ইউনুস নবীকে বলছে যে তুমি তাহলে নদী থেকে ঝাঁপ দাও, ইউনুস নবী নদী থেকে ঝাঁপ দিয়েছে এমনি করে আত্মহত্যার জন্য নয়, ঝাঁপ দিয়েছে সম্ভবত নিকটে কোথাও ডাঙা ছিল, সেই ডাঙায় উঠে যাবে বলে। হযরতে ইউনুস নবী যখন তিনি দরিয়ায় ঝাঁপ দিয়েছে, ফালতাকামাহুল হায়াত ওয়া হুয়া মুলিম, আল্লাহ রাব্বুল আলামিন একটা মাছকে অর্ডার করেছে, যাও ইউনুস নবীকে গিলে নেবে, কিন্তু হজম করার অর্ডার কিন্তু আল্লাহ দিলেন না, হজম করতে দেয়নি আল্লাহ, বলে হজম হবে না। হযরতে ইউনুস নবীকে গিলে নিয়েছে মাছ, বেশ কয়েকদিন রেখে দিয়েছে, কিন্তু পেটে খাদ্য আছে হজম হয় না, মাছের কষ্ট হবে না হবে না চিন্তা করেন, মাছ অত্যন্ত কষ্ট পাচ্ছে, মাছ আল্লাহকে বলছে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমার তো অত্যন্ত কষ্ট হচ্ছে ঝেড়ে ফেলবো, আল্লাহ বলে যেখান থেকে ফেলবি না, ডাঙা থেকে ভালো জায়গা ঝেড়ে ফেলবে। এইবারে হযরতে ইউনুস নবী যখন মাছের পেটে চলে গেলেন, এই যে তিনি এক
একটা অপরাধ করেছে, ওটা তো অপরাধ বলা যায় না, সামান্য একটা পদস্খলন। হযরতে ইউনুস নবী মাছের পেটে থেকে দেখে আন্তরিকভাবে তিনি তওবা করতে লেগেছে, ইস্তিগফার করতে লেগেছেন। আর একটা তসবিহ তিনি পড়েছিলেন যেটাকে দোয়ায় ইউনুস বলা হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন। এই দোয়াই অনুষ্ঠান তিনি পাঠ করতে এইবারে মাসে দিন হযরতে ইউনুস নবীকে উগরে দিয়েছিলেন, পেটের থেকে বার করে ডাঙায় দিয়েছিলেন। হযরতে ইউনুস নবী যেদিন মাসের পেট থেকে দুনিয়ার জমিনে এসেছিলেন 40 দিন পরে, ওই দিনটাও কিন্তু এই মহরমের 10 তারিখ। জোরে বলো সুবহানাল্লাহ। দশই মহরমে গুরুত্ব আছে তো? একটা নবী আছে, ওই নবীটার শরীরে ঘা হয়েছিল, দেখি আপনাদের কিরকম অসনা আছে। কোন নবী? ভাই ঠিক বলেছে, আইয়ুব নবী। হযরতে আইয়ুব নবীর শরীরে প্রচন্ড ঘা হয়েছিল, এইরকম ঘা আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে কিন্তু কাউকে দেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করে কিন্তু ঘাটা দিয়েছিলেন, সমস্ত শরীরটা ঘা হয়ে গিয়েছিল, পোকা ধরে গিয়েছিল। হযরতে আইয়ুব নবী আল্লাহকে কোনোদিন কিছু বলে নাই, পোকাগুলো যখন আইয়ুব নবীর শরীর থেকে পড়ে যেত আইয়ুব নবী তুলে শরীরে রাগিয়ে দিতেন, বলতেন তোর খাদ্য যদি আল্লাহ আমার শরীরে দিয়ে থাকে তোমার খাদ্য তুমি খেয়ে নাও, কেন তুমি নিচে পড়ে যাবে। হযরতে আইয়ুব নবী কোনোদিন আল্লাহকে কিছু বলে নাই, কিন্তু পোকাগুলো শরীরটা খেতে খেতে আইয়ুব নবীর জবান পর্যন্ত যেদিন এসে গিয়েছিল, হযরতে আইয়ুব নবী আল্লাহকে সেদিন বলেছিলেন, আল্লাহ পোকাগুলো আমার শরীরের গোশত খায়, আমি কোনোদিন কিছু বলি নাই, কিন্তু খেতে খেতে এখন আমার মুখ পর্যন্ত এসে গেছে, ওই পোকাগুলো যদি আমার জবানটা খেয়ে নেয় এই জবান দিয়ে আমি তোমার সুবহান রব্বিয়াল আলা তসবিহ পাঠ করতে পারবো না, এই জবান দিয়ে আমি তোমাকে ডাকতে পারবো না, এই জবান দিয়ে তোমার তসবিহ পড়তে পারবো না আল্লাহ। তাই আমি এবার আপনাকে বলছি, আমার রোগটাকে আপনি সারিয়ে দিন। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ বলেছে 17তম পারা, সূরা আপনি করে 17তম পারা, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 83-83। ইজনাদা রাব্বাহু আন্নি মাসানিয়া যুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ইয়া রাব্বাল আলামিন, আমার কষ্টকে লাঘব করে দিন, আপনি আমাকে সারিয়ে দিন, আপনি তো রহমান ও রহিম দয়া সাগর। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন যুরি। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর দোয়াটা কবুল করে নিয়ে আইয়ুব নবীর রোগটা সারিয়ে দিয়েছিলেন, এটাই হলো আমার বলার 1 নম্বর পয়েন্ট। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব নবীর দেহে যে ঘাটা দিয়েছিলেন 18 বছর ধরে ওই ঘাটা ছিল, যেদিন আইয়ুব নবীর দোয়াটা আল্লাহ কবুল করে নিয়ে আইয়ুব নবীর শরীরটাকে সুস্থ করে দিয়েছিলেন ওই দিনটাও হলো এই মহরমের 10 তারিখ। জোরে বলো সুবহানাল্লাহ। হযরতে ইউসুফ নবীর কথা একটুখানি শুনতে হয়, ইউসুফ নবীর শতত ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ে ফেলে দিয়েছিল, কেউ বলেছিল ইউসুফকে হত্যা করে দাও। কোরআনে কারিমের 12তম পারা, সূরার নাম হলো সূরা ইউসুফ, আয়াত নাম্বার হলো 10। ক্বালা কায়িলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা, ভাইয়েদের ভিতরে একজন বলল ইউসুফকে কতল করো না, ইউসুফকে মেরে ফেলে দিও না। ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বি, ইউসুফকে কোন কুয়োর ভিতরে ফেলে দাও। ইয়ালতাকিতু বাযু সাইয়্যারাতি, হয়তো কোন পথিক রাস্তা দিয়ে যাবার সময়ে ইউসুফকে তুলে নিয়ে যাবে, এটাই হলো আমার বলার উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ নবীকে যেদিন কুয়ো থেকে উঠিয়ে
মিশরের বাদশাহে দান করেছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ বলাইলামিল যেদিন কুয়ায় থেকে উঠিয়ে মিশরে গভর্নর করেছিলেন বাবা, ওই দিনটাও হলো এই মহরমের 10 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। মহরমের গ্রুপ তো আসে না নি তাহলে? আর সেই দিনে মুসলমান সমাজের কিছু মুসলমান খুন খারাপিতে লিপ্ত আছে, কিছু মুসলমান লাঠি খেলায় লিপ্ত আছে, কিছু মুসলমান তাজিয়া করায় লিপ্ত আছে, কিছু মুসলমান শরিয়াতের খেলাপ কাজে লিপ্ত আছে, কিন্তু 10ই মহরমের গ্রুপ তো আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই 10ই মহরম তারিখে ইবাদত করলে আল্লাহ এত খুশি হন। এই রাতে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে দুরাকাত নামাজ পড়ে, আল্লাহর দরবারে সেজদায় পড়ে কাঁদে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলে আমার ফেরেশতারা, আমার বান্দা এই লাইলাতুল আশুরাকে সম্মান দিয়ে, লাইলাতুল আশুরাকে মর্যাদা দিয়ে, লাইলাতুল আশুরাকে সম্মান দেবার জন্য আমার বান্দা সেজদায় পড়ে কাঁদে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দা তো কোনোদিন আমি আল্লাহ আমাকে দেখলো না, আমার হাবিবকেও কোনোদিন দেখলো না, জান্নাত জাহান্নাম কোনোদিন দেখেনি, কবরের আজাব কোনোদিন বান্দা দেখেনি, কিন্তু বান্দা লাইলাতুল আশুরাকে সম্মান দিয়ে লাইলাতুল আশুরা রাতে আমার দরবারে বান্দা কাঁদে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাতের গুরুত্ব আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের গুরুত্ব দিয়েছে আমাদের রসুলের খাতিরে, আমাদের হাবিবের খাতিরে, আমাদের নবীর খাতিরে এই রাতের অনেক সম্মান দিয়েছেন। কিয়ামতের দিন সমস্ত নবীরা নাফসি নাফসি, আমাদের নবী উম্মতি উম্মতি, সমস্ত নবীরা দাঁড়িয়ে থাকবে, উম্মতরা দাঁড়িয়ে থাকবে, আমাদের নবী এমনি করে আমাদের বিচার আগে হবে। এসেছি কবে? শেষে না, শেষে দুনিয়া এসেছি তো, কিন্তু বিচার হবে আগে। কিরকম কপাল দেখেছেন তো? কিন্তু আল্লাহর কাছে কোনোদিন বলতে হয়েছে? আল্লাহর কাছে কোনোদিন আমরা দাবি করিনি? অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহকে বলেছে, আল্লাহ আপনি আমাকে নবী না করে আখরি নবীর উম্মত করে জমিনে পাঠান। আমরা কোনোদিন আল্লাহকে বলেনি, আল্লাহ আপনি আমাদেরকে আখরি নবীর উম্মত করে পাঠান, আল্লাহ আমাদের উপর রহম করে, করম করে, করুণা করে সেই আখরি নবীর উম্মত করে জমিনে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কল্লা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতেমা সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, যত নারীরা জান্নাতে যাবে আমার এই কলিজার টুকরি ফাতেমা জান্নাতি রমণী দিগের সরদার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ফাতেমাতুজ জোহরা সম্পর্কে কিতাবের ভিতরে এসেছে, ফাতেমাতুজ জোহরা এই লাইলাতুল আশুরা রাতে এশার নামাজ বাদে তাসবিহ তাহলিল পড়তে পড়তে, নামাজ পড়তে পড়তে আল্লাহর দরবারে সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা পাঠ করতে লাগলেন। এই তাসবিহ পাঠ করতে করতে একটা সিজদায় তিনি রাতটা কাটিয়ে দিলেন। যখন কানে ফজরের আজান ভেসে আসলো, হযরতে ফাতেমাতুজ জোহরা সিজদা থেকে মাথাটা উত্তোলন করে আল্লাহর দরবারে হাত নে কাকুতি মিনতি করে বলে, আল্লাহ রাতটা কেন আপনি ছোট করে দিয়েছেন? রাতটা যদি আপনি একটু বড় করে দিতেন আমি ফাতেমাতুজ জোহরা বেশি করে আপনার সেজদাটা করতে পারতাম। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজের ফাতেমারা কি করে? সকাল 8টার সময় ঘুম থেকে উঠে বলে রাতটা ছোট, ঘুম ভালো হয় না, বলে না বলে না। এই রাতের গুরুত্ব আছে, ভালো করে বুঝেন। একটু মহাব্বতে দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ।